আমাদের স্কুল সরকারি কালাসে হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে আমাদের প্রিন্সিপাল অনেক দুর্নীতি হতেছে অনেকদিন যাবৎ আমাদের টিচারও আমাদেরকে বলে নাই আমরা কোনোভাবে আমাদের ছোট ভাই যারা আছে তাদের কাছ থেকে সূত্রপাত পেয়েছি যে স্কুলে অনেক দুর্নীতি হইতেছে আমরা ইভেন যা গেছি সাথে সাথে যা দেখি যে এখানে আপনার উনত্রিশশো টাকা ভর্তির জন্য নিছে। কিন্তু আমরা স্টুডেন্টদের কাছে যাদের কাছে আসে তাদের কাছে যা দেখি ওইখানে ক্লাস টেনের উনত্রিশশো টাকা ভর্তি যা দেখি চব্বিশশো পঁচানব্বই টাকা ভর্তি তাহলে আমাদের এই টাকাগুলো গেলে কোথায় প্রত্যেকটা ক্লাস থেকে পাঁচশো সাতশো টাকা করে বেশি শুধু ভর্তির টাইমে যদি পাঁচশো সাতশো টাকা বেশি নেয় আর আমাদের স্কুলে পানি উঠে পানি উঠে ছেলেমেয়েরা খেলতে পারে না মাঠ বা মাঠে বাহিরের লোকজন যা দখল করে রাখে আমাদের ইভেন আমাদের ক্যান্টিন

জন স্টুডেন্ট আমাদেরকে সাইন করেছে এখানে অভিভাবক দুশো জন অভিভাবক তারপর যারা প্রিন্সিপাল পদে দেখছে সবাই এখানে সিগনেচার করছে প্রিন্সিপাল সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত সেইভাবে জানতে পারছি এই যে আমাদের যে এই ওয়ার্ডের ইয়ে লর আর এমপি যিনি ওনার সাথে পার্সোনালি দেখা করছে যদি দেখাই করে তাহলে সবাই যাবে ওনারা কেন একা যাবে উনি তো একা যাওয়ার কোনো কথা না কারণ সরকারি টিচার যেহেতু সবাই যাবে উনি একলা তো যেতে পারেন আমাদের স্কুলে তো কোনো রাজনীতি আমরা চাই না উনি বারবার উনি ওনাদের দাওয়াত দিয়ে স্কুলের কক্ষ নিয়ে আলোচনা করে মিটিং করে যেহেতু আমরা সুত্যপাত আওয়ামী লীগ সরকার আমাদের যা এই ফ্যাসিলিটির ভিতরে আমাদের বাইদের বুকে গুলি করেছে এগুলো আমরা মেনে নিতে পারছি না যেহেতু আমরা কোনো স্কুলের রাজনীতি চাই না এবং রাজনীতিকে আমরা বিদায় দিতে পারছি এই প্রিন্সিপাল আমাদের সরাসরি রাজনীতির সাথে জড়িত এ প্রিন্সিপাল আমরা চাই না এই প্রিন্সিপাল আমরা সরাসরি পদ চাই আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের যদি আজকে কোনো ডিসিশন না দেওয়া হয় আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে বাধ্য হব এবং শিক্ষা মন্ত্রণালয়ে ঘেরাও দিতে আমরা বাধ্য হব আমাদের সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজে স্কুল এবং কলেজ শাখায় উভয়ই দুর্নীতি হচ্ছে এবং এগুলোর পিছনে ফেসিস্ট সরকারের সহযোগিতা করতেছে এমন মানুষরা আছে মানে আমি সোজা কথায় বলতে চাচ্ছি যে আমাদের কলেজে দুর্নীতি হচ্ছে প্রতিটা সেকশনে দুর্নীতি হচ্ছে আমাদের কিন্তু সারদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাছাড়া আমরা এইভাবে রাজপথে নামতে চাই নাই আমরা চাইছি যে কলেজের মধ্যে আন্দোলন করি স্কুলের মধ্যে আন্দোলন করে এই জিনিসটা সমাধান করতে কিন্তু এই জিনিসটা সমাধান হচ্ছে না বিদায় আজকে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতেছি এই যে আমাদের ক্লাস বন্ধ পরীক্ষা বন্ধ সব কিছু স্থগিত কলেজে যদি কলেজের স্কুলে যদি স্টুডেন্ট না থাকে ওনারা কলেজ প্রতিষ্ঠান কিভাবে চালাবে এখন পারতেছি কারণ পাঁচই আগস্টের আগেও ফেসিস সরকার ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে পরিস্থিতি বদলে গেছে আর আমরা আমরা সেটা পাইছি যে যেটা পাঁচই আগস্টের আগে আমাদের মধ্যে ছিল না আর এই যে এভিডেন্স সেগুলো আমাদের হাতে ছিল না আমরা জানতাম দুর্নীতি হয় কিন্তু আমাদের তো প্রমাণ থাকা লাগবে সরকার চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে প্রমাণগুলো আস্তে আস্তে আমাদের হাতে আসছে